Assalamualaikum guys, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইজ। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমাদের নতুন একটা ওয়েপেন্ডল আসবে এবং সেই ওয়েপেন্ডল আমরা ভিজন গান স্ক্রিন দেখতে পাবো। সো ফাইনালি কিন্তু কনফার্ম ভাবে গেমের মধ্যে এটা গেছে এবং গাইজ সেই সাথে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে যে কোনো দুইটা নতুন ম্যাজিক কিউব বান্ডেল আসবে। সো ফাইনালি কিন্তু সেটা কনফার্ম ভাবে গেমের মধ্যে এড হয়ে গেছে। সো আজকের ভিডিওতে গাইজ এমনই সব কনফার্ম ইভেন্ট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওতে গাইজ আমি আপনাদেরকে ইভো এম পুরানের কনফার্ম ফিলে ঠুলে প্রি এক্সট্রা আমি পেয়ে গেছি। সো সেটা আজকে ভিডিওতে রিভিউ করে দেখাবো এবং সেই সাথে গাইজ পরবর্তী কনফার্ম টপ ইভেন্ট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, সেটা কিন্তু অফিসিয়াল ব্যানার সহকারে আমার কাছে চলে আসছে। এবং গাইজ এই মাসে আমাদের নতুন একটা মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে। সো মিষ্টি সব ইভেন্টটা দেখতে কেমন হবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের রিভিউ করে দেখাবো। আমাদের গেমের মধ্যে গাইজ সাইবার বুক নামে কিন্তু এখানে একটা বুক আছে, বাট গাইজ সাইবার বুকের মধ্যে কিন্তু সেম একটা ট্রেন্ড বুক আসতে চলেছে। সো সেই বুকের রিভিউটা আমি প্রি এক্সেস শপে গেছি, সো সেটা আজকে ভিডিওতে আপনাদের রিভিউ করে দেখাবো। এগুলো ছাড়াও গাইজ আজকে ভিডিওতে অনেকগুলো কনফার্ম ইভেন্ট থাকবে। সো ইদানিং চ্যানেল অনেক ডাউন চলতেছে গাইজ, ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিন। ফার্স্টে গাইজ আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন আমাদের হাইপার বুকের মতোই আরো একটা ট্রেন্ড বুক আসতে চলেছে, এটা কিন্তু সেম টু সেম হাইপার বুকের মতোই হবে। আর এখানে যদি ক্লিক করা হয় তাহলে গাইজ দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা উঠতেছে, এর মানে গাইজ এটা খুব শীঘ্রই আসতে চলেছে। সো ডাটা ম্যানেজারের সাথে কথা বললাম, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গাইজ এই মাসের 3 তারিখ এটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, আর তা নাহলে গাইজ 10 তারিখ, 3 তারিখ নাহলে 10 তারিখ, এই দুইটার মধ্যে যেকোনো একটা ডেটে কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। সো এখন অনেকেই বলতে পারেন তাহলে এই ট্রেন্ড বুকের মধ্যে কি কি আইটেম থাকবে। সো আমি এটা নিয়ে এখনো কনফার্ম কোনো নিউজ পাইনি, আশা করি কালকে ভিডিওতে একটু যে রিভিউ করে আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। সেখানে যে আমাদের লেজেন্ডারি কিছু আইটেম দিয়ে ডিজাইন করা হয়েছে সেগুলো মেবি থাকবে। সো কনফার্ম ভাবে কিন্তু গাইজ কালকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো আপাতত আমি আপনাদের জানিয়ে রাখলাম যে এই মাসের 3 তারিখে তা নাহলে গাইজ 10 তারিখে দুইটার মধ্যে যেকোনো একটা ডেটে আমাদের ট্রেন্ড বুকটা আসতে চলেছে। সো এটা হাইপার বুকের মতো হবে, এটার মধ্যে আমাদের ম্যাক্স করতে হবে। সো এই ট্রেন্ড বুকের মধ্যে কি কি থাকবে এগুলো দেখার জন্য আপনারা কার কার ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো যাই হোক গাইস, আপনারা সবাই জানেন এবার কিন্তু শিবা পেটের সাথে একটা কোলাবরেশন করেছে ফ্রি ফায়ার, আর সেটার উপর থিম করে গাইস একটা ইমোট এবং গাইস নিউ প্যারাশুট স্কিন এবং সেটা গাইস একটা এন্ড প্যান স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। আর গাইস শিবা পেটের সাথে কোলাবরেশনের প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু একটা লাখ করে ইভেন্ট খুব শীঘ্রই গেমের মধ্যে আসতে চলেছে। আর এখানে যে এন্ড প্যান স্কিনটা থাকবে ওটা রেটিভিউট ওভার ডাবল ড্যামেজ সিঙ্গেল এন্ড পেনিট্রেশন মাইনাস একুরেন্সি, সো এটা একদম ফুল কিন্তু ডগের থিমে তৈরি করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইস, দেখে কিন্তু বোঝা যায় না যে এটা কোনো গান স্কিন, এটা আমাদের লাখ করে ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, আর এটা কিন্তু একটা এন্ড প্যান স্কিন হতে চলেছে। সো যাই হোক গাইস, লাখ করে ইভেন্টের রিভিউটা তো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ইমোট থাকবে, এছাড়া গাইস পেটের স্কিন থাকবে, এছাড়া গাইস অনেকগুলো আপ লেভেল আইটেম থাকতে চলেছে এই লাখ করে ইভেন্টের মাধ্যমে। কারণ গাইস আমাদের গেমের মধ্যে যখন কোনো কোলাবরেশনের আইটেম আসে তখন কিন্তু আমাদের লাখ করে ইভেন্ট তাহলে গাইস ওই ইভেন্টের মাধ্যমে আসার সবথেকে বেশি চান্স থাকে। আর যেহেতু গাইস আমাদের লাখ করে ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, সেহেতু গাইস আমাদের লাখ করে ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে। আর স্ক্রিনের উপর গাইস যে ইমোটটা দেখতে পাচ্ছেন এই ইমোটটা কিন্তু আপনারা আনলিমিটেড টাইম ধরে ইউজ করতে পারবেন, মানে এখন যে মুখোশের মাধ্যমে একটা ইমোট দিয়েছে সো এটার মধ্যে কিন্তু এটাও। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। লাখ করে ইভেন্ট থেকে গাইস আপনারা যদি বের করতে চান প্রত্যেকটা আইটেম তাহলে কিন্তু 2 থেকে 3 হাজার ডায়মন্ডের মতো ওয়েস্ট হতে পারে। সো যাই হোক গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন খুব শীঘ্রই কিন্তু গাইস এই লাখ করে ইভেন্ট অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর গাইস পরবর্তী কনফার্ম টপ ইভেন্ট আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, আপনারা 100 বা 200 ডায়মন্ড টপ আপ করলে একটা ব্যাকপ্যাক স্কিন পেয়ে যাবেন, আর এটা কিন্তু আমাদের ইভো এম ফোরানের থিম। এবং সেই সাথে গাইস এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটা গোলাল স্কিন, সো এই গোলাল স্কিনটা আপনারা 500 ডায়মন্ড টপ আপ পেয়ে যাবেন, এটাও কিন্তু ইভো এম ফোরানের থিমে তৈরি করা হয়েছে। সো গোলাল স্কিন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, কারণ এটা একটা থিম গোলাল স্কিন, আর এটাতে কিন্তু তেমন কোনো অ্যানিমেশনই নাই। সো যাই হোক গাইস, তারপরে যেহেতু আসতে চলেছে সেহেতু আমি আপনাদের দেখিয়ে দিলাম। জানি গাইস আজকের ভিডিওটি অনেকটা শর্ট হবে, বাট গাইস আজকের ভিডিওতে কিন্তু সবগুলো কনফার্ম ইনফরমেশনই দেবো। সো যাই হোক গাইস, এখানে আমি আপনাদের একটা ফ্রি টু ইভেন্ট দেখিয়ে দিচ্ছি, আর এই ফ্রি টু ইভেন্টটা কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি 9 তারিখ আসতে চলেছে। আর এই ফ্রি টু ইভেন্টের মধ্যে গাইস আমাদের ইভো এম ফোরানটা থাকতে চলেছে। সো যদি বের করতে চান তাহলে 1082 ডায়মন্ড লাগবে। এখানে ফার্স্ট প্রাইস হিসেবে গাইস আমাদের ইভো এম ফোরানটা থাকবে, আর সেকেন্ড প্রাইস হিসেবে কি থাকবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, আর এটা কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও। সেকেন্ড প্রাইস হিসেবে গাইস আপনারা একটা সার্বোর্ড স্ক্রিন পাবেন, সো সার্বোর্ড স্ক্রিনটা কিন্তু মোটামুটি ভালো আছে, এটা কিন্তু ইভো এম ফোরানের থিমে তৈরি করা হয়েছে। সো এই ছিল আমাদের ইভো এম ফোরানের ফ্রি টু রিভিউ, আর এটা কিন্তু আমাদের 9 তারিখ আসবে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে। সো আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সো যদি ইভো এম ফোরানটা নিতে চান তাহলে এখনই উইকলি মান্থলি করে ডায়মন্ড কুচিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু গাইস আমাদের ইনস্ট্যান্ট টপ আপ করতে হবে না। সো ইনস্ট্যান্ট টপ আপ যদি না করেন তাহলে কিন্তু অনেক কম টাকার মাঝখানে বের করতে পারবেন। সো যাই হোক গাইস, এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো আমাদের বাংলাদেশ সার্ভার, ইন্ডিয়া সার্ভার, সিঙ্গাপুর সার্ভার, প্রত্যেকটা সার্ভারে গাইস ইমোট পার্টি ইভেন্ট আসা চলেছে বুইয়া স্পেশাল। সো বুইয়া স্পেশাল ইমোট পার্টি ইভেন্ট দেখতে কেমন হবে সেটা তো আপনারা দেখতেই পারছেন। মেন প্রাইস হিসেবে গাইস আমাদের বুইয়া লেজেন্ডারি ইমোটটা থাকবে। সো এই ইমোটটা কিন্তু প্রায় 2 বছরের বেশি সময়ের পূরণ হয়ে গেছে। সো যাই হোক গাইস, এই ইমোটটা কিন্তু আবার ব্যাক করতে চলেছে ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে। আর বাকি যে ইমোটগুলো দেখতে পাচ্ছেন গাইস, ফ্লাগ ইমোট, ডগি ইমোট, তারপর টি টাইম ইমোট, এই ইমোটগুলো কিন্তু কনফার্ম না। সো এগুলো এখানে থাকতে পারে, না থাকতে পারে, বা এর থেকে ভালো ভালো ইমোটও দিতে পারে। আবার এমন হতে পারে গাইস আমাদের কিছু নিউ ইমোট এখানে ঢুকিয়ে দিতে পারে, কারণ এই আপডেটের জন্য কিন্তু অনেকগুলো নতুন নতুন ইমোট ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারে। বাট মেন প্রাইস হিসেবে যে বইয়া ইমোটটা আপনারা দেখতে পেলেন সে বইয়া ইমোটটা কিন্তু 100% কনফার্ম থাকবে। সো ইমোট পার্টি ইভেন্টটা গাইস আমরা বইয়া ইভেন্ট চলাকালীন দেখতে পাবো, সো এটা ডেটা কোনো কনফার্ম হয়নি, বাট ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। গাইস সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের একটা মিষ্টি সব ইভেন্ট আসার কথা ছিল, বাট গাইস একটা নরমাল ইভেন্টের মাধ্যমে কিন্তু এলিট পাস ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, বাট এই মাসে কিন্তু 100% কনফার্ম মিষ্টি সব ইভেন্ট আসছে। আর সেই মিষ্টি সব ইভেন্টে কি বান্ডেল থাকবে সেটাও কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের মিষ্টি সব ইভেন্টটা, সো প্রত্যেকটা মিষ্টি সবে কিন্তু 90% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার চান্স থাকে। সো এটা তো থাকবে। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলিট পাসও দেওয়া হয়েছে। এছাড়া গাইস বান্ডেলটা তো দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু এর আগের আপডেটের বান্ডেল এখনো পর্যন্ত গাইস বাংলাদেশ সার্ভারে আসেনি। সো কিছু কিছু সার্ভার কিন্তু ফ্রি টু ইভেন্টের মাধ্যমে দিয়েছে, বাট আমাদের সার্ভার হয়তো বা মিষ্টি সবের মাধ্যমে দিতে চলেছে। বান্ডেলটা গাইস 80% কনফার্ম, 100% কনফার্ম না। সো যদি দেয় তাহলে কিন্তু মিষ্টি সবের মাধ্যমে দেওয়ার চান্স আছে। এছাড়া গাইস দেখতে পাচ্ছেন এলিট পাস 100% কনফার্ম থাকবে, এবং গাইস এখানে কিছু ইমোটও থাকবে। সো ইমোটগুলো যেরকমই থাকবে এরকম কিন্তু কোনো কথা না, জাস্ট গাইস মিষ্টি সবটাই কনফার্ম, মিষ্টি সবটাই কিন্তু আসতে চলেছে। এখন কথা হচ্ছে গাইস কত তারিখ আসবে, গাইস এই মাসের 23 থেকে 26 তারিখের মধ্যে আসবে। সো যারা যারা এলিট পাস করার কথা ভাবতেছেন তার কেউ করিয়েন না, কারণ গাইস এই মাসের 20 তারিখের পরে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে এলিট পাস ডিসকাউন্ট দিয়ে দিবে।
দিবে এবং সেই সাথে গাইস মিষ্টি ছোপাবে, সেখান থেকে গাইস আপনারা অনেক কিছু আইটেম কিন্তু পারচেজ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন, যারা যারা লিপাস নেওয়ার কথা ভাবতেছেন তারা এখনই কেউ করিয়ে না কয়েক দিন ওয়েট করেন, তাহলে কিন্তু আপনারা সবাই ডিসকাউন্ট লিপাস নিতে পারবেন। তো আপনারা মিষ্টি ছোপার জন্য কে কত ট্রেন্ডে আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই গাইস আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা চাই যে এই মাসে মিষ্টি ছোপা আসুক এবং আমরা লিপাস ডিসকাউন্টে পাই। ওকে গাইস, নেক্সট আপডেট যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আর সেটি হচ্ছে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিন উপর তিন টাইপ বান্ডিলের পিক দেওয়া আছে। এখানে এ হচ্ছে লেজেন্ডারি কুবরা বান্ডিল, আর বি হচ্ছে লেজেন্ডারি বুয়া বান্ডিল, আর সি হচ্ছে গাইস লেজেন্ডারি র‍্যাম্পেজিবো বান্ডিল। সো এই তিনটা বান্ডিলের মধ্যে আপনাদের কার কোন বান্ডিলটা বেশি ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কুবরা বান্ডিলটা বেশি ফেভারিট হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে এ লিখে দেন, আর যদি বুয়া বান্ডিলটা বেশি ফেভারিট হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে বি লিখে দেন, আর যদি র‍্যাম্পেজিবো বান্ডিলটা বেশি ফেভারিট হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে সি লিখে দেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবাররা কে কোন বান্ডিলটা বেশি পছন্দ করে। গাইস জানি আজকে ভিডিওটি অনেকটা শর্ট হয়েছে, বাট গাইস অনেক বেশি কনফার্ম ইনফরমেশন কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের দিয়েছি। এছাড়া গাইস আপনারা যদি কোনো ইভেন্ট নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন, সেই ইভেন্ট নিয়ে আমি গাইস নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আজ রাত 12টার পর আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো। গাইস আজ রাত 12টার পর বা আগামীকাল ভোর 4টা থেকে কনফার্ম কোনো ইভেন্ট তো নেই। তবে গাইস ইন্ডিয়া সার্ভার থেকে শুরু করে ফ্রি ফায়ারের অনেকগুলো সার্ভারে কিন্তু গাইস এই বান্ডিল নিয়ে কিন্তু একটা ফ্রি টু ইভেন্ট আসছে, এবং সেই সাথে গাইস এখানে একটা ডেজার্ট ইগল গানের স্কিনও আছে। সো হতে পারে গাইস অনেকদিন ধরে আমাদের গেমের মধ্যে থেকে ফ্রি টু ইভেন্ট চলে গেছে, সো আজ রাত 12টার পরে গাইস কোনো ফ্রি টু ইভেন্ট আসতে পারে, আর যদি আসে তাহলে গাইস আমরা এই ফ্রি টু ইভেন্টটা দেখতে পেয়ে যাব। বাট গাইস ফ্রি টু ইভেন্ট আজ কি আসবে এরকম কিন্তু কোনো কথা না, জাস্ট আজকে আসার চান্স আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এর বাইরে যদি কোনো ইভেন্ট কনফার্ম হয়ে যায় তাহলে তো অবশ্যই কমেন্ট বুস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তবে এই ছিল আজকে ভিডিও, আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।